জেলখানা থেকে যখন কোর্টে নিত, কোর্টে যেই গাড়িতে করে নিত, ওই গাড়িটা হলো জাহান্নাম, ওইটা জাহান্নাম। রাস্তা দেখেন না কিছু কিছু গাড়ি যে আসামি বহন করে গাড়ি, এটা একটা মোস্তাকিল জাহান্নাম। এটার ভিতরে কি আছে, যিনি যার অভিজ্ঞতা নাই তিনি বুঝবেন না। এটার ভিতরে মোস্তাকিল জাহান্নাম, একটা কড়াই, ফুটন্ত কড়াইর মধ্যে ফুটন্ত তেলে যে গরম, এটার ভিতরে এই গরম। এটার ভিতরে যাওয়ার সময় একটু আধটু পানি, যে যা পারে সাধ্যে যা কুলায় একটু আধটু পানি নিয়ে যায়। এই পানি কতক্ষণ থাকে, একটু পরেই তো শেষ, কতক্ষণ পরে তো পানি নেই। এবার এটার ভিতরে ফোরাত নদীর তীরে পানির জন্য যেরকম যুদ্ধ হয়, এরকম যুদ্ধ হয়। যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেন, আর অভিজ্ঞতা নাই এখন কম মানুষেরই আছে, এত মানুষ আমরা জেলে ছিলেছি। ফোরাত নদীর তীরে পানির জন্য যা হয়েছিল তা হয়। এটার ভিতরে এক ফোঁটা পানি, এখানে কি পরিমাণ প্রয়োজন রব ছাড়া কেউ জানে, কি একজনের কাছে একটু আছে তো দশ জন তার উপরে ঝাঁপায় পড়ে, শেষ পর্যন্ত ঘুষাঘুষি হয়, মারামারি, শুধু এক ফোঁটা পানি লাগে। তো কি করে, একটু একদম ধরে রাখি, একটু এক ফোঁটা, আবার আর খাস, এক ফোঁটা, এক ফোঁটা দিয়ে কোন রকমের জীবন যাচ্ছে। এই এখন এক ফোঁটা পানি যেমন এখানের জন্য কি পরিমাণ জরুরি, এক ফোঁটা পানি এখানের জন্য কি পরিমাণ জরুরি। এবার হজের সফরে মিনা থেকে আরাফা মানুষ শুধুই মারা গেছে পানির অভাবে, গেল সফর শুধু পানির অভাবে মারা গেছে। এবার পানি তারা সরবরাহ কম করছে, অল্প অল্প পানি পানি মানুষের মোকাবেলায় পানি ছিল কম, পানির অভাবে মানুষ মারা গেছে, 1350 মানুষ হাজি এবার মারা গেছে। তো এক ফোঁটা পানির প্রয়োজন কত এখানে কিছুটা বোঝা গেছে, গেছে না, গেছে না, জেলখানা দুটার ভিতরে এক ফোঁটা পানির প্রয়োজন কত এটা বোঝা যায়। ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে এক জাররা নেকির প্রয়োজন কত হাশরের ময়দানে বোঝা যাবে। বাকি কোরআন ওয়ালা জেলে থাকলেও কোরআন পড়ে, বাইরে থাকলেও কোরআন পড়ে। আমি আমার জীবনের তাফসীর সবচেয়ে বেশি পড়ছি জেলে থাকা কালে, সবচেয়ে বেশি তাফসীর পড়ছি জেলে থাকা কালে। কি ভাই, 6 দিন তো ঘুমে ছিলাম, ঘুমে, আর বাকি জেলের জীবনে কোরআন পড়ার খুব সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, তাফসীর পড়ার খুব সুযোগ হয়েছে। সারা রাত পড়তাম, এত বড় লাইট জ্বালাই তো এখানে কেউ ঘুমাইতে পারত না। জেলে, জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। আমরা বলতাম জেলের ভিতরে জেল, তার নাম হলো কি, সেল। তো সেলের ভিতরে যদি এত বড় লাইট জ্বালাতে পড়বে কি করে, ঘুমাবে কি করে, শেষ তো শুধুই তাফসীর পড়ার সৌভাগ্য হতো। তো কারারক্ষীরা হাঁটতো যে, তো মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতো, হুজুর কবে বেরোবেন, বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ছেলের ভিতরে কি দাফন করবে, দাফন তো বাইরে গিয়ে করবে, হয় জিন্দা না হয় মুর্দা। তো কোরআনে কারীম এমন এক কিতাব যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাং তাবু, যেটা কখনো শেষ হবে না। আমরা এতগুলো নাফরমানি সত্ত্বেও, এত গুনাহ সত্ত্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যখন একটা নাফরমানি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে তিনটা রহমত দেয়। সুবহানাল্লাহ বলেন, গুনাহ করলে রহমত দেয়, চিন্তা করেন কারণ মানুষ যখন একটা গুনাহ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা রহমত দেয়। প্রথম রহমত হলো তার রিজিক বন্ধ করেন না, দ্বিতীয় রহমত হলো যে যে অঙ্গ দিয়ে গুনাহ করেছে সেই অঙ্গটাকে অচল করে দেন না, তৃতীয় রহমত হলো তার গুনাহটাকে আল্লাহ তাআলা পারতে কারোর কাছে বলেন না, কারোর কাছে বলেন না, আল্লাহ বলেন, আশ্চর্য না। আচ্ছা এই তিনটা এহসান যদি না হইতো তো এই রাতের পরে ফজর নামাজে উঠতে পারতেন কে কে, এই দিনের পরে রাতের মাগরিব পড়তে পারতেন কে কে, কি আচ্ছা গুনার সঙ্গে সঙ্গে যদি এখানে উঠে যেত, ললাটা যদি উঠে যেত, এই গুনাটার নাম উঠে যেত, একটা দাগ দিয়ে দিত, তো কি অবস্থা হইতো, কি গুনাহ করলে সঙ্গে সঙ্গে মান্নাল্লাহু বিতালাসিন, তিনটে এহসান আল্লাহ তাআলা জারি রাখেন, এক নম্বরে রিজিক বন্ধ করেন না, ফজর নামাজ না পড়েও যখন নাস্তা খেতে বসে নাস্তা খেতে দেন, সুবহানাল্লাহ বলে না, যদি ফজর নামাজ না পড়ার পরে নাস্তা খেতে দিতেন না কি কি অবস্থা হইতো, আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله مولانا العظيم আজকে 20 সেপ্টেম্বর 2024 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলার ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীমের সূরা ফাতির থেকে তিনখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই তিন আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তাআলা নিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত শুনিয়েছেন যে আল্লাহ তাআলা ছিলেন আল্লাহ তাআলা আছেন আল্লাহ তাআলা থাকবেন এর পাশাপাশি আল্লাহ তাআলা নিজের কালামে পাকের ব্যাপারেও একই সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তাআলা যেন বলেন আমি যেমন ছিলাম আছি থাকব আল্লাহ তাআলা বলেন আমার কালামও ছিল আছে থাকবে দুনিয়া জের হবে জবর হবে কখনো কেউ উপরে হবে কখনো কেউ নিচে হবে কখনো গতি বাড়বে কখনো কমবে লেকিন কোরআন যেভাবে ছিল সেভাবেই থাকবে রাত আসে দিন যায় রাত আসে এভাবেই আহ্নিক গতির চক্রে আবর্তিত বছরের বিবর্তন দিনের পরিবর্তন গ্রীষ্মের পরিবর্তন শীতের পরিবর্তন পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল লেকিন রব যেন বলেন আমার কোরআন শুধুই বাড়বে এটা কমবে না এটা শুধুই কি এটা শুধুই আরবি ভাষায় একটা শব্দ আছে আল বাউল একটা শব্দ আছে এই শব্দের শাব্দিক তরজমা হলো কমে যাওয়া হালাক ধ্বংস আর নোকসান ক্ষতিগ্রস্ত হওয়া আল বাউল থেকে একটা শব্দ হলো বাড়া এটা হলো ফার্স্ট টেন্স এরপরে ফিউচার টেন্স হলো ইয়াবুর বারা ইয়াবুর ইয়াবুর শব্দ অর্থ কি ধ্বংস হবে ইয়াবুর আগে যদি লাং যুক্ত করে দেয় কখনো ধ্বংস হবে না ইয়াবুর আগে যদি কি যুক্ত করে দেয় লাম কখনো ধ্বংস হবে না পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান সমস্ত উৎকর্ষ যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে ধ্বংস শুরু হয় কি বলছি বলেন উৎকর্ষতার যেখানে গিয়ে উন্নীত হবে তার পরের দিন থেকে ধ্বংস শুরু হয় আমি মনে বুঝাতে পারিনি 200 বছর আগের কোন ভবন কিন্তু এই শহরে এখন নাই 200 বছর আগের কোনো গাড়ি এই শহরে এখন নাই 200 বছর আগের কোনো ফ্রিজ এই শহরে এখন নাই কারো আগে 200 বছর আগের কোন টাইলস এখন এখানে নাই এগুলো গেল কোথায় 200 বছর আগের বানানো কোনো চুড়ি কোনো মহিলার হাতে এখন নাই 200 বছর আগের বানানো কোনো চেইন কোনো মহিলার গলা এখন নাই 20 বছর আগের আপনার ইটালির জুতো এখন কিন্তু নাই আপনার ছাত্র জীবনের দামি দামি প্যান্ট একটাও কিন্তু এখন নাই প্রশ্ন এগুলো গেছে কোথায় এগুলো গেল কোথায় সব যেখান থেকে এসেছে সেখানে ফিরে গেছে পৃথিবীর সমস্ত উৎকর্ষতা মাটি থেকে তৈরি এজন্য ফিরে যায় মাটিতে বুঝেন না
ফিরে যায় আবার কোথায়, আবার মাটিতে ফিরে যায়। হাজার বছরের উৎকর্ষতা সব ফিরে গেছে মাটিতে, পৃথিবীর যত টেকনোলজি সব ফিরে যায় মাটিতে, আবার ফিরে যায় মাটিতে, মাটি থেকে তৈরি হয়ে আবার ফিরে যায় কোথায় বাংলা। শুধু কোরআন একটা যেটা মাটি থেকে আসে নাই, সেটা আরশ আজিম থেকে আসছে, আর সব কিছু মাটি থেকে আসা, আগুন পানি মাটি বাতাস, বিজ্ঞানের সব কিছু আগুন পানি মাটি বাতাস। বলেন বিজ্ঞান সংযোজনার বিয়োজন করে, বিজ্ঞান বানায় না, বিজ্ঞান যোগ করে, যোগ করে, অ্যাড করে, বিজ্ঞান বানায় না, বিজ্ঞান যোগ করে। বলেন আর রব বানায় যোগ করে না, রব বানায় রব যোগ করে না। বলেন মায়ের পেটে বাচ্চা রব বানিয়েছেন, সংযোজন করেন নাই, মায়ের পেটে রব, আর এই মেহরাব, এই মিম্বার রবের দেওয়া কাঠকে, রবের দেওয়া লোহাকে সংযোজন করেছে, এটা বিজ্ঞান বানিয়েছে না, এটা সংযোজন করেছে, আর মায়ের পেটে রব আমাকে বানিয়েছে। কারোর কাছ থেকে কোনো কিছু ধার করেন নাই, বিজ্ঞান রবের কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে ধার করা ছাড়া বিজ্ঞান কিছুই পারে না। রব সব পারেন, পৃথিবীর কারোর কাছ থেকে ধার করা ছাড়া। আমার চোখ রব্বে করিম কারোর কাছ থেকে ধার করেন নাই, আমার দাঁতগুলো রব কারোর কাছে ধার করেন নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর কাছ থেকে নিয়ে এসে দেন নাই, না নিয়ে এসে দিয়েছেন, আবার মায়ের পেটে অন্য কোথাও থেকে ঢুকান নাই। শুধু একটাই, এটা হলো কোরআন, এটা এখান থেকে আসে নাই, নিচ থেকে আসে নাই, এটা এসেছে উপর থেকে, এজন্য এটা জীবনে কখনো ডাউন হবে না, এটা কোনো আপ হবে, এটা শুধু উপরে উঠবে, এটা নিচে নামবে না। হ্যাঁ, কখনো কোরআনওয়ালা কখনো কখনো এদিক সেদিক হবে, কমবে বাড়বে, কোরআনওয়ালা বাড়বে কমবে, কখনো ভিতরে থাকবে কখনো বাইরে থাকবে, বাকি কোরআনওয়ালা জেলে থাকলেও কোরআন পড়ে, বাইরে থাকলেও কোরআন পড়ে। আমি আমার জীবনের তাফসীর সবচেয়ে বেশি পড়ছি জেলে থাকা, সবচেয়ে বেশি তাফসীর পড়ছি জেলে থাকা। কি হয়, ছয় দিন তো ঘুমে ছিলাম, ঘুমে, আর বাকি জেলের জীবনে কোরআন পড়ার খুব সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, তাফসীর পড়ার খুব সুযোগ হয়েছে, সারা রাত পড়তাম, এত বড় লাইট জ্বালাই তো এখানে কেউ ঘুমাইতে পারতো না। জেলে, জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল, আমরা বলতাম জেলের ভিতরে জেল, তার নাম হলো কি সেল, তো সেলের ভিতরে যদি এত বড় লাইট জ্বালাতে পড়বে কি করে, ঘুমাবে কি করে, শেষ তো শুধুই তাফসীর পড়ার সৌভাগ্য হতো। তো কারারক্ষীরা হাঁটতো যে, তো মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন, বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ছেলের ভিতরে কি দাফন করবে, দাফন তো বাইরে গিয়ে করবে, হয় জিন্দা না হয় মুর্দা। তো কোরআনে কারীম এমন এক কিতাব যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাং তাবু, যেটা কখনো শেষ হবে না। বলেন কোরআন কখনো কি হবে না, এজন্য আমি আপনাদের সামনে আজকে এই তিন আয়াতে কারীম আর তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে, এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুই নাম্বার যারা না নামাজ কায়েম করে, তিন নাম্বার যারা না আমার দেওয়া মাল গোপনে বা প্রকাশ্যে আমাকে আবার ফেরত দেয়। কটা কাজ, এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার এমন দান করে আমার দেওয়া মাল গোপনে বা প্রকাশ। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন কিছু ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। তিনটা ব্যবসা জীবনে কখনো কি হবে না, বলেন লয়হীন, লয়হীন, ক্ষয়হীন, যেটা লয় নাই যেটা ক্ষয় নাই, যেটার কি নাই, ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور। رب العالمين বলেন যারা তিনটা কাজ করে,
এক নম্বরে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, দুই নম্বরে যারা নামাজ কায়েম করে, তিন নম্বরে যারা আমার দেওয়া মাল আমার কাছে আবার মাঝে মাঝে ফেরত দিয়ে দেয়, আমার দেওয়া মালের কিছু অংশ আমাকে ফেরত দেয়, পুরোটা ফেরত দিতে হবে না, আমার দেওয়া মাল কিছু অংশ আমাকে ফেরত দেয়, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, জীবনে কখনো কি হবে না। এর দুই আয়াত দুই পৃষ্ঠা আগে আরেকটা শব্দ আছে, والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر اولئك هو يبور, এর বিপরীতে কোরআনের বিপরীতে কোরআনের বিরুদ্ধে মসজিদ আল মসজিদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন যারা না ষড়যন্ত্র করে, যারা নাউজু বিল্লাহ বলেন যারা কি করে ষড়যন্ত্র, তো আল্লাহ তাআলা বলেন এদের জন্য রয়ে গেছে আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে মর্মন্তুদ আযাব, কোথায় আছে এটা বলে নাই। তাহলে দুই অবস্থা, দুনিয়াতেও হইতে পারে আখিরাতেও হইতে পারে, হয় শুধু দুনিয়াতে না হয় শুধু আখিরাতে, অথবা দুনিয়া এবং আখিরাতে, নাউজুবিল্লাহ বলে আযাবে শাদীদ কোন জায়গায়, হয় শুধু দুনিয়াতে না হয় শুধু আখিরাতে, আহেন দুনিয়া, এবার আপনি কোনটা নেবেন, কোনটাই না বলেন, কোনটা নিব আমরা, দুনিয়াতে দিলে কি সহ্য হবে, আখিরাতে দিলে সহ্য হবে, আচ্ছা দুনিয়া আখিরাতে দোনোটাতে দিয়ে দেন কি হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা না কুষড়যন্ত্র করে তারা না লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে মর্মন্তুদ আযাব কঠিন আযাব, অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আগে বলছি বারা ইয়াবুর, ইয়াবুর এদের ষড়যন্ত্র, অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এদের ষড়যন্ত্র নিশ্চিতভাবে একদিন ধ্বংস হবে, ষড়যন্ত্র নিশ্চিতভাবে একদিন কি হবে বলেন। আর কোরআনের বেলায় রব কি বলেন, লাং তাবুর, কখনোই ধ্বংস হবে না, কোরআনের বেলায় বলেন কখনোই ধ্বংস হবে না, আর ষড়যন্ত্রের বেলায় কি বলেন ধ্বংস হবে। এর জন্য কি আপনাদের সামনে আর কোনো উপমা পেশ করতে হবে, উদাহরণ পেশ করতে হবে, কোরআন তো ছিল এখনো আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে, ষড়যন্ত্রকারীরা না আপনার ঠিক না বললেও না, যদি আপনার ঠিক বলতে শরমও লাগে তবুও নাই, রব যা বলেছেন তাই হবে, এটা যেমন আগে ছিল যেমন এখন আছে এমন সামনেও হবে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো কোরআনে কারিমের সাথে জুড়ে যাওয়া, আমার কাজ কোরআনে কারিমের সাথে লেগে যাওয়া, বলেন আমার কাজ কি, আমার কাজ কোরআনে কারিমের সাথে লেগে যাওয়া, কোরআনে কারিমের সাথে লাগার কতগুলো তার আছে, কোরআনে কারিমের সাথে লাগবেন কি দিয়ে, কতভাবে কোরআনে কারিমের সাথে লাগতে হবে, এক নম্বর কোরআনে কারিমের উপর বিশ্বাস করে লাগতে হবে, এক নম্বর বিশ্বাস দিয়ে লাগতে হয়, কি দিয়ে, এই জন্য এক নম্বর কাজ হলো আমানাল রাসূলু বিমা উনসিলা ইলাইহি, এক নম্বর কাজ রাসূলের এক নম্বর কাজ ছিল কোরআনে কারিমের উপর ঈমান আনা, বলেন এই জন্য ইউমিনুনা বিল গায়ব, তারপরে পড়েন ওয়ায়ুকিমুনা সালা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কোরআনে কারীমের সাথে আমার এক নাম্বার বিষয় এটাকে বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে, মানা এটা আমার সাধ্যের বিষয়, সাধ্যের বিষয়, আমি সবটা মানতে পারি না মানুষ হিসাবে, বুঝেন না এই কথা, আমি সবটা মানতে পারি না কি মানুষের মানবিক দুর্বলতার কারণে আমি সবটা মানতে পারি না, লেকিন সবটা মুনাজ্জাল মিনাস সামা, সবটা রব্বে কারীমের কালাম, সবটাই আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানবতার রহমতের জন্য, মানুষের কল্যাণের জন্য সবটা পাঠিয়েছেন, এ কথার উপরে আমাকে ঈমান আনা ফরজ,
ইমান আনা কি বলেন, এখানে যদি একটুখানি এদিক সেদিক হয় তাহলে কাফের, তাহলে কি? এই জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে যদি একটু আধটু লিক হয় তাহলে ইমান নাই, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ তাআলার উপরে ইমান, আল্লাহ তাআলার উপরে কি ফেরেশতাদের উপরে ইমান, কিতাব সমূহের উপরে ইমান, আখরাতের উপরে ইমান, তাকদীরের ভালো মন্দের উপরে কি ইমান, আর কি রাসূলদের উপরে ইমান, আর কি তাকদীরের ভালো মন্দের উপরে ইমান, এই ছয়টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা মাঝে মাঝে বলে বলে না, মাঝে মাঝে এটাকে ধরানো, মাঝে মাঝে এটাকে রিনিউ করা, মাঝে মাঝে এটাকে তাসদীক করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলোর উপরে মাঝে মাঝে পড়ে পড়ে মাঝে মাঝে রিনিউ এবং বুঝতে থাকা যে হ্যাঁ আমি ঈমান দৌড়াচ্ছি আল্লাহ তাআলার উপরে, আখিরাতের উপরে, রাসূলদের উপরে, কিতাব সমূহের উপরে, ফেরেশতাদের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, আর পুনরায় আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার উপরে। তাহলে কিতাবের সাথে আমার সম্পর্কের এক নম্বর কি হবে? এক নম্বর হলো বিশ্বাস। কি বিশ্বাস করা? এই কিতাব যা আছে সবটা সত্য, যা আছে সব সত্য, প্রতিটা রহমত কিতাবের, প্রতিটা রহমত কিতাবের কি। এই জন্য প্রতিটা সুরার আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম কেন? এখানে তো অন্য কোনো নাম হইতে পারত, বিসমিল্লাহিল খালিকিল জব্বার হইতে পারত না, লেকিন এখানে আর রহমান আর রহিম এই দুই নাম চয়ন করলেন কেন? প্রতিটা সুরার আগে এই দুই নাম চয়ন করলেন এই জন্য যে প্রতিটা সুরার মধ্যে যা আছে সব আমার রহমত, সব আমার কি রহমত, সব আমার অনুগ্রহ, সব আমার অনুগ্রহ। মজার বিষয় হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব শরহে বুখারী ফয়জুল বারীর মধ্যে লিখেছেন, তিনি বলেন যে কারোর যদি পিপাসা লাগে তার কাছে কি মনে হয়, সে এক জগ পানি পান করতে পারবে, মনে হয় না তার কাছে? মনে হয় সে এক কলসি পান করে ফেলবে, কিন্তু এক গ্লাস দিলে আর পারে না, দুই গ্লাসের পরে আর পারে না। এখন সে যদি দুই গ্লাস না পায়, আধা গ্লাস পায়, তবুও কিছুটা পিপাসা নিবারিত হয় না? এক ঢোক নিবারিত। জেলখানা থেকে যখন কোর্টে নিত, কোর্টে যেই গাড়িতে করে নিত, ওই গাড়িটা হলো জাহান্নাম, ওইটা জাহান্নাম। রাস্তা দেখেন না কিছু কিছু গাড়ি যে আসামি বহন করে গাড়ি, এটা একটা মোস্তাকিল জাহান্নাম। এটার ভিতরে কি আছে, যিনি যার অভিজ্ঞতা নাই তিনি বুঝবেন না। এটার ভিতরে মোস্তাকিল জাহান্নাম, একটা কড়াই, ফুটন্ত কড়াইর মধ্যে ফুটন্ত তেলে যে গরম, এটার ভিতরে এই গরম। এটার ভিতরে যাওয়ার সময় একটু আধটু পানি যে যা পারে সাধ্যে যা কুলায় একটু আধটু পানি নিয়ে যায়, এই পানি কতক্ষণ থাকে? একটু পরেই তো শেষ, কতক্ষণ পরে তো পানি নেই। এবার এটার ভিতরে ফোরাত নদীর তীরে পানির জন্য যেরকম যুদ্ধ হয় এরকম যুদ্ধ হয়, যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেন, আর অভিজ্ঞতা নাই এখন কম মানুষেরই আছে, এত মানুষ আমরা জেলে ছিলাম। ফোরাত নদীর তীরে পানির জন্য যা হয়েছিল তা হয় এটার ভিতরে, এক ফোঁটা পানি এখানে কি পরিমাণ প্রয়োজন রব ছাড়া কেউ জানে। একজনের কাছে একটু আছে তো দশজন তার উপরে ঝাঁপায় পড়ে, শেষ পর্যন্ত ঘুষাঘুষি হয় মারামারি, শুধু এক ফোঁটা পানি লাগে। তো কি করে, একটু একদম ধরে রাখে, একটু এক ফোঁটা আবার আর খাস, এক ফোঁটা দিয়ে কোন রকমের জীবন যাচ্ছে। এই এখন এক ফোঁটা পানি যেমন এখানের জন্য কি পরিমাণ জরুরি, এক ফোঁটা পানি এখানের জন্য কি পরিমাণ জরুরি। এবার হজের সফরে মিনা থেকে আরাফা মানুষ শুধুই মারা গেছে পানির অভাবে, গেল সফর শুধু পানির অভাবে মারা গেছে। এবার পানি তারা সরবরাহ কম করছে,
অল্প অল্প পানি, পানির মানুষের মোকাবেলায় পানি ছিল কম, পানির অভাবে মানুষ মারা গেছে, 1350 মানুষ হাজি এবার মারা গেছে। তো এক ফোঁটা পানির প্রয়োজন কত এখানে কিছুটা বোঝা গেছে, গেছে না গেছে না? জেলখানা দুটার ভিতরে এক ফোঁটা পানির প্রয়োজন কত এটা বোঝা যায়। ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে এক জাররা নেকির প্রয়োজন কত হাশরের ময়দানে বোঝা যায়। এক জাররা নেকির প্রয়োজন কত হাশরের ময়দানে, কি হাশরের ময়দানে বোঝা যায়। আল্লামা কাশ্মীরি আলাইহির রহমাত বলেন যে যেভাবে পিপাসিত মানুষ এক ফোঁটা পানি হইলে কোনোভাবে তার জিহ্বা নড়ে, হযরত বলেন যে যদি কেউ কোরআনে কারীম পুরা পারে না, সে যদি কমপক্ষে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ে, তো যেভাবে পানি পিপাসিত মানুষ সামান্যতে তার কলিজা ভিজে, এই মানুষটারও কোনো না কোনো ভাবে তার দিলটা ভিজবে। কি কথাটা লিখলে বলে, শুধু যে সূরা ফাতিহা পারে আর সূরা ইখলাস পারে আর সূরা কাউসার পারে, এই মানুষগুলো কোনো না কোনো ভাবে ঈমানটা নিয়ে কবজ। কি আশ্চর্য কথা, এক ফোঁটা পানি যেমন বাঁচিয়ে দিতে পারে, কোরআনের একটা ছোট্ট সূরা মানুষকে বেঈমান থেকে বাঁচাতে পারে। এজন্য যারা আপনারা কোরআনে কারীম পারেন না, তারা কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নেবেন। এটা ছাড়া আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুসলিম হলেন না। আপনি অনেক বড় কিছু হতে পারেন, লেকিন পূর্ণাঙ্গ মুসলমান হলেন না। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে আমার কাছে এসো না। আপনি প্রশ্ন করবেন আমি কি আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে আমার কি কোনো এখতিয়ার আছে? তিনি যখন চাইবেন তখন চলে যাব, লেকিন আমাকে কেন বললেন মুসলমান না হয়ে কবরে এসো না? অর্থ কি? এর অর্থ তুমি আজ থেকে মুসলমান হয়ে যাও। তাহলে কখন তোমাকে আমি তুলে নিয়ে আসি বলা তো যায় না, আমি কখন তোমাকে উঠিয়ে নিয়ে আসবো এটা তো তুমি বলতে পারো না, অতএব তুমি আজ থেকে মুসলমান হয়ে যাও। কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন, ইনি ছিলেন ইহুদি ধর্মের মস্ত বড় পণ্ডিত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের মস্ত বড় কি ছিলেন? পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের বিশাল বড় পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মগ্রন্থের পণ্ডিত ছিলেন। ইনি যখন মুসলমান হলেন তো আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে একটা খুশ খবরই শুনিয়ে দিলেন যে আব্দুল সালাম শুনো, তোমার মতো মানুষগুলো রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যে তার নবীর উপরে ঈমান আনছে আমার উপরেও ঈমান আনছে, আল্লাহ তাআলা তাকে ডবল পুরস্কার দিবেন। সালাসাতুন লাহুম আজরান, যে মানুষটা তার নবীর উপরেও ঈমান আনছে আমার উপরেও ঈমান আনছে, আল্লাহ তাকে ডবল পুরস্কার দিবেন। আচ্ছা, এই সাহাবি লম্বা সময় ইহুদি ধর্মে থাকার কারণে তিনি উটের গোশত খেতে পারতেন না। ইহুদি ধর্মাবলম্বীরা আজও ওটের গোশত খায় না, এদের উপরে ওটের গোশত খাওয়া হারাম। এদের উপরে ওটের গোশত খাওয়া কি? আমার আমাদের জন্য কুকুর যেমন এদের জন্য ওট তেমন, ওটের গোশত এরা খেতে পারে না, খায় না। তাহলে ইহুদি ধর্মাবলম্বী মানুষ কি খায় না? ওটের গোশত খায় না। আচ্ছা, ওটের গোশত খাওয়া ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা? সুন্নত নফল কিছুই না, শুধু জায়েজ। খেলে গুনাহ হবে না, না খেলে সওয়াব হবে না। এই জায়েজ কাকে বলে? করা না করা বরাবর, যেমন কই মাছ খাওয়া এরকম আর কি। আমাদের মধ্যে অনেকে শিং মাছ খায় না, শুধুই কেন খায় না? হারাম মনে করে খায় না, এমনি খায়। ওটা জিজ্ঞান কেন খাও না, বলবে এমনি খাই, এভাবে খাই, না খেতে না খেতে এখন ছক লাগে, এখন আর খায় না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই জন্যই খেতে পারতেন না। এখন তো তিনি বুঝে গেছেন মুসলমান হয়ে গেছি, ওটের গোশত আল্লাহ তাআলা হালাল করছেন, এখন ওটের গোশত হালাল, লেকিন লম্বা সময় না খেতে না খেতে ভাল লাগে খান না। সাহাবায়ে কিরাম ভাবলেন কি রে, আব্দুল্লাহ তো ওটের গোশত খায় না। গিয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো ওটের গোশত খায় না। আব্দুল্লাহ ইবনে সালাম তো কি খায় না? আচ্ছা, এটা কি খুব বড় অভিযোগ? আপনি একজন এসে বলেন হুজুর ইনি কিন্তু শিং মাছ খায় না, তা আমি কি করতাম? এদেরই তো না শিং মাছ খায় না,
বেশি থেকে বেশি আপনি বলবেন কি ভাই এটা অনেক ভালো জিনিস খেয়েও, কিন্তু রসুল তো রসুল, রসুল ভাবলেন আমি কি বলবো, ওটো গোস্ত খায় না আমি কি বলবো, দেখি জিব্রিল কি বলে, দেখি আল্লাহ তাআলা কি পাঠান। আচ্ছা সমস্যা কি খুব বড় ধরনের সমস্যা, কিন্তু অপেক্ষা করছেন কার জন্য, দেখি জিব্রিল কি বলে, বাস জিব্রিল এসে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين رب العالمين বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা, শুধু আব্দুল্লাহকে বলেছেন না আমাকেও বলেছেন, নুজুলে শানে নুজুল ছিল, কারণ ছিল একটা, আব্দুল্লাহ ওটার গোশত খান না, লেকিন রব এটাকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য ফর্মুলা বানিয়েছেন, মূলনীতি বানিয়ে দিয়েছেন, মূলনীতি। এখানে বলা দরকার ছিল আব্দুল্লাহ ওটার গোশত খাচ্ছ না কেন, ওটার গোশত খাও, বলা দরকার ছিল ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম কুল আমাল ইবিল, এই হইতে পারতো আয়াত আব্দুল্লাহ ওটার গোশত খাও, লেকিন রব্বুল আলামিন এই আয়াত এভাবে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা ইসলামে দাখিল হয়ে যাও, কি পুরো পুরো পুরা পুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও, কিছু ছেড়ে দিবা কিছু ধরবা এটা হবে না, কিছু ছাড়বা কিছু ধরবা এটা হবে না, আমি যতগুলোকে ফরজ করেছি ফরজ হিসাবে করবা, যতগুলোকে ওয়াজিব করেছি ওয়াজিব হিসাবে করবা, যতগুলোকে সুন্নত বানিয়েছি সুন্নত হিসাবে করবা, যতগুলোকে হালাল বানিয়েছি হালাল হিসাবে রাখবা, সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি যারা ওটার গোশত জীবনে খাই নাই, আছি না নাই বলে, আমাদের দেশে অ্যাভেলেবেল নাই আমরা খাইতে পারি নাই, তাইলে বোঝা গেছে ওটার গোশত খাওয়া কোনো ফরজ ওয়াজিব কিছুই না, লেকিন ওটের গোশত হালাল করেছেন রব, হালাল করেছেন, এটাকে হালাল মনে করো, হালালকে হারাম মনে করো, হারামকে হারাম মনে করো, আল্লাহ কি হয়, পাইলে খাবা না পাইলে নাই, পাইলে খাবা ওটের গোশত পাও তো খাও, ওটের গোশত না পাইলে খেও না। আমি সৌদি আরব গেলে কেউ যদি মেহমানদারি করে ওটের গোশত দিই আমি সঙ্গে সঙ্গে খাই, আমি বাবার ডর লাগে, এখন ধর আয়াত নাজিল হবে না, কিন্তু ওই আয়াতের মধ্যে এটাও কি শুধু একটা ওটের গোশত না খাওয়ার কারণে এভাবে এভাবে ধমক। আচ্ছা আমাদেরকে যদি আমাদের বেলায় কি বলতো, আমাদের বেলায় কোরআন কি বলতো, যদি আমার আমার বেলা আমার আমার বেলা যদি অভিযোগ যাইতো, মজার একটা খবর হইলো, মজার একটা বিষয় হইলো, আমরা এতগুলো না ফরমানি সত্ত্বেও এত গুণা সত্ত্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যখন একটা নাফরমানি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে তিনটা রহমত দেয়, সুবহানাল্লাহ বলে গুনাহ করলে রহমত দেয়, চিন্তা করেন মানুষ যখন একটা গুনাহ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা রহমত দেয়, প্রথম রহমত হলো তার রিজিক বন্ধ করেন না, দ্বিতীয় রহমত হলো যে যে অঙ্গ দিয়ে গুনাহ করেছে সেই অঙ্গটাকে অচল করে দেন না, তৃতীয় রহমত হলো তার গুনাহটাকে আল্লাহ তাআলা পারতে কারোর কাছে বলেন না, কারো কাছে বলেন না, আল্লাহ বলে আশ্চর্য না। আচ্ছা এই তিনটা এহসান যদি না হইতো তো এই রাতের পরে ফজর নামাজে উঠতে পারতেন কে কে, এই দিনের পরে রাতের মাগরিব পড়তে পারতেন কে কে, কি আচ্ছা গুনার সঙ্গে সঙ্গে যদি এখানে উঠে যেত ললাটা যদি উঠে যেত এই গুনাটার নাম উঠে যেত একটা দাগ দিয়ে দিত তো কি অবস্থা হইতো, কি গুনাহ করলে সঙ্গে সঙ্গে মান্নাল্লাহু বিসালাসিন তিনটা এহসান আল্লাহ তাআলা জারি রাখেন, এক নম্বরে রিজিক বন্ধ করেন না, ফজর নামাজ না পড়েও যখন নাস্তা খেতে বসে নাস্তা খেতে দেন, সুবহানাল্লাহ বলে না, যদি ফজর নামাজ না পড়ার পরে নাস্তা খেতে দিতেন না কি কি অবস্থা হইতো, যে হাত দিয়ে গুনাহ করেছে এই আঙ্গুলটাকে বানিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলে কালিমা শাহাদাত, আর এটা এখন শুধু মোবাইলে, আর যারা সারাদিন মোবাইল টিপেন তাদের বিদেশে যাওয়ার সময় একটুখানি চিন্তা ভাবনা করে যেতে হবে, কারণ আপনার ফিঙ্গার দিলে ছবি আসে না,
ফিঙ্গার দিলে ছবি আর আসে না। কি পরিমাণ কষ্ট, এক ঘন্টা দুই ঘন্টা লাগে, সব নষ্ট হয়ে গেছে। দুই দলের নষ্ট হয়, যারা চুন খায় আর যারা মোবাইল টানে। চুন খেতে খেতে এই আঙ্গুলের মধ্যে এগুলো গিয়ে নষ্ট হয়ে যায়, আর কি যারা মোবাইল টানে। ভাড়া গতদিন আমি ফিঙ্গার দিয়েছিলাম এক জায়গায়, এই তিন দিন আগে। তো ফিঙ্গার দেওয়ার সাথে সাথে যখন ওইদিকে কম্পিউটার আসতো, আমি তারে বলতেছি এভাবে হাসরের ময়দানে ফিঙ্গার দিলে উঠবে, কার কার নামাজ আছে কার কার নামাজ নাই। ওই বেটা আমি এমনি বলে আমি যে এখানে ফিঙ্গার দিছি, যেমন আমার সব চলে আসছে, হাসরের ময়দানে ফিঙ্গার দিলেই সঙ্গে সঙ্গে আসবে কত নামাজ আছে কত নামাজ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কি করেন নাই? জায়েজ না ওয়াজিব? আয়াত কি হলো? উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। আব্দুল্লাহ রাসূলের সাথে তোমার নামাজ, রাসূলের সাথে তোমার জিহাদ, রাসূলের পক্ষ থেকে তোমার, ইহুদিদের পক্ষ থেকে যখন কোনো প্রশ্ন হতো রাসূলের পক্ষ থেকে আব্দুল্লাহ তুমি জবাব দাও। তোমার এতগুলো কাজ রাসূলের সাথেই, তোমার জিহাদে শরীক হওয়া, তোমার এতগুলো কাজ সত্ত্বেও উটের গোশত খাচ্ছ না, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। একদিকে এই ঘটনা, আরেক দিকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। এবার দুটো একসাথে মিলাইলে কেমন, আমরা কত পার্সেন্টে আছি? কি শুধু জিরো না মাইনাস জিরো? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একবার পড়বেন, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বেন, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বেন, আবার ঈমান নবায়ন হবে। এভাবে যদি প্রতিদিন 100 বার করে নবায়ন করা যায় কেমন হবে? 100 বার নবায়ন, 100 বার যদি নবায়ন হয় তার ঈমানের হালাত কেমন হবে? এই জন্য ইমান ওটা হলো প্রকৃত ইমান, যে ইমান কোনো আবাদত ছুটতে দেয় না, যে ইমান কোনো গুনাহ করতে দেয় না, যে ইমান কোনো আবাদত কি ছুটতে দেয় না, যে ইমান কোনো গুনাহ কি করতে দেয় না, যে ইমান নামাজ ছুটতে দেয় না, যে ইমান রোজা ছুটতে দেয় না, যে ইমান যাকাত ছুটতে দেয় না, যে ইমান কোনো অপরাধ করতে দেয় না, যে ইমান কোনো অপরাধ কি, যে ঈমান কোনো অপরাধ করতে দেয় না, আর যে ঈমান কোনো অপরাধকে বাধা দেয় না, এটা আবার ঈমান হয় কিভাবে? কিভাবে? পুরো জাতির হাজার হাজার কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেওয়া, এটা কোন ঈমান? একজনের, একজনের বলে 360টা বাড়ি আছে, একজনের 360টা বাড়ি। যে ঈমান আমাকে গুনাহ ছাড়তে বাধ্য করে না, যে ঈমান আমাকে গুনাহ ছাড়তে বাধ্য করে না, বলেন। আচ্ছা, যে গাড়ির যে ব্রেকটা ব্রেক ধরে না, এই ব্রেকের কাজ কি? যে ব্রেকে ব্রেক ধরে না, তো এই ব্রেক দিয়ে কি করবেন? এই ব্রেক আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এজন্য আজানি হিনা ইয়াজনি, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন চোর চুরি করতে পারে না মুমিন অবস্থায়, জানি জিনা করতে পারে না মুমিন অবস্থায়। কি অবস্থায় বলেন? মুমিন অবস্থায় জিনা করতে পারে না। এজন্য ঈমান বানান, ঈমান বানান, ঈমান বানান।
আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এ কথা দিলে বসান, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাসজুদ নাই এ কথা দিলে বসান, আল্লাহ তাআলা ছাড়া যেমন বানানে ওয়ালা নাই, আল্লাহ তাআলা ছাড়া হুকুম দেনে ওয়ালা নাই, আল্লাহ তাআলা ছাড়া কি হুকুম দেনে ওয়ালা নাই, আমার সৃষ্টিতে যেমন অন্য কারো দখল নাই, আমার জীবনের হুকুমের বেলায় অন্য কারো দখল নাই। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, রব্বুল আলামিন বলেন হায় বনি আদম তোমার কি হয়ে গেল, আমি যা বলেছি তা কেন করছো না? আল্লাহ আশ্চর্য না, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি যেগুলো আদেশ করেছি তুমি সেগুলো কেন করছো না, তুমি সেগুলো কি তুমি সেগুলো কেন করছো না, আমি তোমাকে ঈমানের কথা বলেছি, আমি তোমাকে নামাজের কথা বলেছি, আমি তোমাকে রোজার কথা বলেছি, আমি তোমাকে যাকাতের কথা বলেছি, আমি তোমাকে হজের কথা বলেছি, আমি তোমাকে পর্দার কথা বলেছি, আমি তোমাকে হালাল খাওয়ার কথা বলেছি, আল্লাহ আমি তোমাকে বলেছি ওয়ালা তাকরাবু যিনা, যিনার কাছেও যেও না, আমি তোমাকে বলেছি ওয়ালা তুসরিফু চুরি করো না, আমি তোমাকে বলেছি ডাকাতি করো না, আমি তোমাকে বলেছি ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়তীম, ইয়তীমের মাল খেও না, আমি তোমাকে বলেছি অন্যের মাল খেও না, আমি তোমাকে বলেছি ওয়ালা তাকতুলু কতল করো না, আমি তোমাকে বলেছি ওয়ালা তাজনু যিনা করো না। এবার বলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি যেগুলো বলেছি এগুলো তুমি কেন করো না, আল্লাহ কি বলে বলেন কি, আমি যেগুলো করতে বলেছি এগুলো তুমি কেন করো না। আচ্ছা ডিসি সাহেব যদি তার সুফারে জিজ্ঞেস করে এটা কেন করিস নাই, শুধু এক শব্দ বলছে কেন করিস নাই, কি অবস্থা, শুধু জিজ্ঞাসা করা এটাই তো তার জন্য যথেষ্ট, তার শাস্তির জন্য এটাই তো কি, এটাই তো কারণ দর্শক নোটিশ, শুধু শোকজ করলে তো ডিসি সাহেব যদি ফিয়ান্ডে শোকজ করে, কোন হাই স্কুলের হেডমাস্টারের শোকজ করে, ইউনিয়নের ইউএনএর শোকজ করে, কি অবস্থা, ডিসি সাহেব শোকজ করছে, আর যদি এটা মন্ত্রী মন্ত্রী শোকজ করে, যদি প্রধানমন্ত্রী শোকজ করে, এবার আরাসের মালিক যদি শোকজ করে, হ্যাঁ এই শোকজটা কি, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এই কি হলো তোমার, আমি যা বলছি করছিস না কেন, আমি যা বলেছি করো না কেন, আমি নামাজ পড়তে বলেছি পড়ো না কেন, কি উত্তর হবে, এজন্য উদখুলু ফিস সিলম কাফা, পুরা পুরা দাখিল হও, বলেন পুরা পুরা দাখিল হও, পুরা পুরা কি হও, পুরা পুরা দাখিল, বিয়ে বিয়ে ছেলে আর মেয়ে বিয়ে হচ্ছে, শুধু ছেলেটা কি বলে আমি কবুল করিলাম, আর মেয়েটা কি বলে জি আমি রাজি আছি, মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, যখন গিয়ে বলে অমুকের কাছে তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে তুমি কি রাজি, তো সে কি বলে, এদ্রু অত লজ্জা বলে না, আস্তে বলে আলহামদুলিল্লাহ, অথবা চুপ থাকে, অথবা একটু মুচকি হেসে দেয়, এই সব তার ইজাবের উপর। আর এবার ছেলেটা কি বলে তুমি কবুল আমি কবুল করিলাম, তো ছেলে কি বলে, আচ্ছা এবার বলুন তো দেখি, ও যে মুচকি হাসলো অথবা বললো আলহামদুলিল্লাহ, এ যে বললো আমি কবুল করিলাম, এই দুজনের মধ্যে এই কবুলের ভিতরে কি কি আছে, এই কবুলের ভিতরে কি কি আছে, স্যান্ডেলের ফিতা জুতার ফিতা ছিঁড়ে গেছে, এখন লবণ চুন এমনি কি কি নাই, এক শব্দের ভিতরে কি কি আছে কি কি নাই, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে কি কি আছে কি কি নাই, এই জন্য বেঈমানের নামাজ নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করে নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, তার পর্দা নাই, তার হালাল নাই, তার কিছু নাই, তার ওযু নাই, তার গোসল নাই, তার কিছু নাই, তার যেমন কিছু নাই, কারণ তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আর এর মোকাবেলায় আমাদের কি কি আছে, কেন আমার যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আমি যে কবুল করিলাম বলে ফেলেছি সুবহানাল্লাহ, এই জন্য ওর যেমন দুনিয়াতে কিছু নাই ওর আখরাতেও কিছু নাই, আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আমাদের আখরাতে জান্নাত আছে,
ওর দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ওর আখেরাতে জান্নাত নাই। ওর দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, নামাজ নাই, ওর আখেরাতে আর কিছু নাই। আর আমাদের দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, নামাজও আছে, রোজাও আছে, এজন্য আখেরাতে সব আছে। কি ভাই, তাইলে বোঝা গেছে আমাদের সাথে চুক্তি হয়ে গেছে, আমাদের সাথে কি হয়ে গেছে। ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কুরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে, রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না। এবার বলেন, আমি বললাম রব্বুল আলামিন ব্যবসা শেষ হবে না, এটা তো কোনো লাভের কথা নয়, এটা কি খুব বড় লাভের কথা, লস হবে না, এটা কি খুব বড় লাভের কথা, লাভ কি দিবেন সেটা তো বলেন। এবার রব্বুল আলামিন বলেন ওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাদের পুরস্কার গুনে 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 পুরা করে দিব। জাযান মির রাব্বিকা আতাআন হিসাবা, হিসাব করে করে দিব, হিসাব করে করে দিব, গুনে গুনে দিব, গুনে গুনে দিব। আমি বললাম রব্বুল আলামিন গুনলে আর কয়টাই পাইবেন, জীবন হলো মাত্র 70 বছর, জীবন হলো মাত্র 60 বছর, গুনলে আর কয়টাই পাবেন, গুনলে 60 বছর আর কয়টাই পাবেন। 60 বছরের নিঃশ্বাস কিন্তু গোনা যায়, 60 বছরের সেকেন্ড কিন্তু গোনা যায়, একদিনে 24 ঘন্টা, 24 × 60 = 1440 মিনিট, 1440 × 60 = 86,400 সেকেন্ড, কত একদিনে, কত সেকেন্ড, 86,400 সেকেন্ড। এবার 30 দিনে কত, × 30, 1 মাস হয়ে গেল, এবার × 12 = 1 বছর, এবার × 76, বুঝেন না। আপনার জীবনের সেকেন্ডের হিসাব আপনি বের করা সহজ না কঠিন। এবার আপনি ঘড়ি ধরেন, অ্যাপোস্ট্রোফি দিয়ে ঘড়ি ধরেন, ধৈরা কয় সেকেন্ডে একটা নিঃশ্বাস ফেলেন, এবার দেখেন একটা সুস্থ সবল মানুষ 48 বার নিঃশ্বাস আসা যাওয়া করে এক মিনিটে। এবার আপনি গণেন আপনার জীবনের নিঃশ্বাস। এবার আপনি যদি জীবনের নিঃশ্বাস, এই এই যে চোখের পাতাটা প্রতি এক মিনিটে একটা সুস্থ মানুষের 8 বার উঠানামা করে, কয়বার বলেন। আপনি দেখবেন ডাক্তার আপনার চোখের দিকে মেশিন লাগিয়ে, মেশিন লাগিয়ে গনে, আপনার চোখে যখন মেশিন লাগায়, এই মেশিন লাগায় সেটা এইভাবে গনে, ঘড়ি মেশিন গনা। তা আমি একদিন ডাক্তার কাছে, আপনি গনেন কি, এখানে না প্রেসার ধরে, হার্ট বিট ধরে, এখানে কি তা গনেন? ডাক্তার বলতেছে হুজুর 8 সেকেন্ডে একটা মানুষ, সুস্থ মানুষ 8 সেকেন্ডে এই চোখের পাতাকে এভাবে মারে, যদি 8 সেকেন্ডের থেকে কম বেশি হয়ে যায় এই চোখ অসুস্থ। যারা নিয়মিত মোবাইল দেখে, 24 ঘন্টা যারা মোবাইল দেখে, তাদের এই এই মারার সংখ্যাটা কমে যায়। মারার সংখ্যা কি, এটা মারে কেন, চোখের এখানে 3টা গ্রন্থি আছে, এই 3টা গ্রন্থি থেকে চোখে 24 ঘন্টা প্রতিনিয়ত চোখে পরিমিত পানি, এই ভিতর থেকে, শরীর থেকে, ব্রেন থেকে পরিমিত পানি চোখে সাপ্লাই দেয়। এই পানি যদি চোখে এভাবে মাইরা মাইরা, এভাবে চোখ মেরে মেরে যদি এই পানিটাকে ভেঙ্গে না দেওয়া হয়, এখান দিয়ে পানি গড়াতে থাকবে। কথা বুঝা আসছে? এই জন্য কি করে এই চোখের পাতা কি করে মারে, মেরে মেরে ওই পানির গতিকে কি করে দেয়, সম্প্রসারিত করে দেয়, ওটাকে ছড়িয়ে দেয়। আর যদি এটাকে বন্ধ না করে, প্রত্যেকে খালি বন্ধ করতেছে, আমি তো দেখতেছি প্রত্যেকে খালি বন্ধ করে, এটা আপনি বন্ধ করবেন না কেন, এটা এভাবে বানানো ওয়ালা এভাবে বানিয়ে দিচ্ছে। কি ভাই, জিহ্বাতে এইদিকে 3টা গ্রন্থি আছে, এই দাঁতের দিকে এখানে, এইখান থেকে পুরা 24 ঘন্টা পানি নির্গত হয়। এই পানি জিহ্বাকে কি করে সতেজ করে, জিহ্বাকে কি করে, এই পরিমাণ পানি সতেজ করে, যে পরিমাণ পানি বাহিরে গড়িয়ে পড়ে না। যদি বাহিরে গড়িয়ে পড়তো তো কি অবস্থা হতো, তাহলে অসুস্থ, তাহলে কি ভাড়াল কি লেগে গেলাম কথা, কোন পয়েন্ট গনে গনে দিবে, বলেন কি করবে, বলেন তো আমি 70 বছরে আর গনবে নাই কি,
আমার গোনা তো আমিই ফেল, আমার গোনা তো আমিই ফেল করছি, আমি তো আমার পারছি, আমার মিনিট আমি বের করে ফেলছি, আমার সেকেন্ড আমি বের করে ফেলছি, আমি প্রায় আমার সেকেন্ড আমি বাইর করি। এরপরে আমি ভাবতে থাকি যে কালেমা তৈবা পড়তে কয় সেকেন্ড লাগছে, আমার জীবনে গিয়েছে কত সেকেন্ড, আমার হয়েছে কত সেকেন্ড, কি আমার রইল কত সেকেন্ড, আপনারা আমার জীবনে মিনিট কাটার, আপনি হুজুর আপনি সেকেন্ডে চিন্তা করেন, আমরা তো মাসেরও চিন্তা করি না। এরকম কত মানুষ আছে 40 দিনে একবার জুমা পড়ে নাই, আসে না নাই বলেন, বছরে একবার জুমা পড়ে নাই, এরকম মানুষ আছে, এরকম মানুষ এই দেশে আছে, আসে না নাই বলেন, বছরে একবার জুমা পড়ে নাই, এরকম মানুষ মুসলমানও কি আছে, তো তার সেকেন্ডের হিসাব, হ্যাঁ বছরের হিসাব। আচ্ছা এবার বলুন তো দেখি, আপনার হিসাব আপনি বের করেন, আপনার জীবনে আর থাকলো কত বছর, আপনি সামনে আছে কত বছর, তাহলে যদি আমাকে গনে গনে দেয় তো কিতা পাইবেন, কি পাবেন, গনে গনে দিলে তো আমিও নাই আপনিও নাই সব নাই, গনে গনে দিলে তো সব শেষ, হায় হায়। এবার আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো আমার বুঝবে না আল্লাহ, গনে গনে দিলে তো আমার হবে না, রব বলেন যাও কথা দিলাম গনে গনে দিয়ে শেষ করে দিয়ে, এবার আমি শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে এবার বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এই বাড়াবেন কোত্থেকে, রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন, যে গোডাউন থেকে তোকে চোখ দিয়েছিলাম ওই গোডাউন, তোমাকে চোখ দেওয়ার কারণে পৃথিবীর কারো চোখের মধ্যে কোনো কমি পড়ে নাই, যে গোডাউন থেকে তোমাকে রং দিয়েছিলাম এই রং ওই গোডাউন থেকে দেয়া, ওই গোডাউন থেকে দিলে কিছু কমে না, সুবহানাল্লাহ বলেন, ওই গোডাউন থেকে আদম থেকে শুরু করে তুমি পর্যন্ত চেহারার ডিজাইনটা দিয়েছি আমি, প্রত্যেককে আলাদা আলাদা, আমার ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন এক হয়ে যায় নাই, দুইটা ডিজাইন কি হয় নাই, দুজনের কণ্ঠ এক হয় নাই, দুজনের ফিঙ্গার প্রিন্ট এক হয় নাই, কি ডিজাইন এখানে এটা দিয়েছেন, এখানে কি ডিজাইনটা লাগিয়ে দিয়েছেন, এটা দিলে আরেকজনের চেহারা জীবনেও আসবে না, কেমনিটা বাইর করল, শুধু আখরাত বোঝার জন্য বাইর করছে না, এটাকে কেমনি কেমনি এখানে নেট লাগাইলেন, এটাকে কেমনে নেট লাগাইলেন, এটাকে কেমনে লাগাই দিলেন, এটা দিলে আমার চেহারা আসে আরেকজনের চেহারা আসে না, সুবহানাল্লাহ বলে, এটা দিলে আমার আব্বার নাম আসে আরেকজনের আব্বার নাম আসে না, আশ্চর্য না, এটা দিলে আমার বাবার আমার মার নাম আসে আরেকজনের মার নাম আসে না, তাহলে রব্বুল আলামিন বলেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন ধরে বাড়াবেন, রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন ততদিন, বলেন আমি যতদিন ততদিন, এবার আর কি থাকলো, এই জন্য তিনটা জিনিস, এক নম্বরে কোরআন কারিমের তেলাওয়াত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে দান, আসলে এই তিনটাই সীমাবদ্ধ না, বলকে এই তিনটা তিনটা থেকে নেওয়া হয়েছে, তোমার জীবনে কোরআন ছাড়া তোমার জীবন অচল, নামাজ ছাড়া তোমার জীবন অচল, আর দান দক্ষিণা ছাড়া জীবন অচল, সুবহান, এই তিনটা থেকে তিন পয়েন্ট থেকে তিনটা নেওয়া হয়েছে, কাউল থেকে কোরআন নেওয়া হয়েছে, শারীরিক আমল থেকে নামাজ নেওয়া হয়েছে, আর অর্থনৈতিক আমল থেকে মালিয়া বাজার থেকে জাকাত নেওয়া হয়েছে, এই তিনটা থেকে তিনটা নেওয়া হয়েছে, এর অর্থ কি আর কিছু নাই, এটা তিনটা বুনিয়াদ, এই তিনটা কি, যার এই তিনটা ঠিক তার সব ঠিক, যার এই তিনটা ঠিক তার সব ঠিক, তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দান করুন, কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমায়ে তৈয়বা, 100 বার কালিমায়ে তৈয়বা নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, 100 বার কালিমায়ে তৈয়বা, সকালে হোক সন্ধ্যায় হোক দিনে হোক রাতে হোক 5টা মিনিট নিজের জন্য রেখে দেন, 10টা মিনিট নিজের জন্য রেখে দেন, কমপক্ষে প্রতিদিন 5-10 মিনিট কোরআনে কারিমের তেলাওয়াত, আপনি যদি কোরআনে কারিমের তেলাওয়াত বিশুদ্ধ না পারেন সূরা ফাতিহাটা শুদ্ধ করেন, এটা 100 বার পড়েন, সুবহানাল্লাহ, সূরা ইখলাস শুদ্ধ করেন, এটাই 100 বার পড়েন, হাফেজ কোরআন 100 বার তেলাওয়াত, 130 মিনিট তেলাওয়াত করলে যে পরিমাণ নাকি, আপনি সূরা ইখলাস 100 বার পড়লে 30 মিনিট লাগলে সেই পরিমাণ নাকি, সহজ হয়ে গেছে না কঠিন হয়ে গেছে, আল্লাহ, যে কোনো মুসলমান যদি সে সিদ্ধান্ত নেয় সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে, আল্লাহর কসম খেয়ে আশা করা যায় অচিরেই তার দুনিয়া সুন্দর হবে, অচিরেই তার আখিরাত সুন্দর হবে,
আখেরাত তো নিশ্চিত সুন্দর, আর দুনিয়া অচিরেই তার সুন্দর। আল্লাহ তাআলা নামাজের সাথে আমার দুনিয়া জুড়ে দিয়েছেন, আমার আখেরাত জুড়ে দিয়েছেন, পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা কাজ শিখলাম আজকে? এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা? প্রত্যেক জুমায় আসার সময় একটা ছোট্ট নোট নিয়ে আসবে। এবার জি কইছে একজনে, বাবা রে এতক্ষণও আস্থা করলাম শুধু এই শব্দের লাগে। প্রত্যেক দিন মসজিদে যাওয়ার, কুমিল্লা এক শিল্পপতি ছিল, ওই মানুষটা ওই ইরানি টুপি পরতো, এমনি করে ভাঁজ করা ইরানি কিছু টুপি আছে, এই ভাঁজের মধ্যে একটা নোট নিয়ে আসতো। এই নোটটা উনি যখনই ওনার বক্স সামনে দিয়ে যেত, এটা থেকে বের করে এটা দিয়ে দিত, কবরে চলে গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব। কি ভাই, একটা নোট প্রত্যেক নামাজে যাওয়ার সময় যেখানে যাবেন একটা নোট আস্তে করে ভাঁজ করে নিয়ে আসবেন, এটা মসজিদের বক্সে রেখে দেবেন। এই বক্স আপনার জন্য হাশরের ময়দানে বলবে সে আমাকে কখনো ফেরত দেয়নি। আচ্ছা এটা যদি একবার বলে দেয় তো কেমন হবে? কি ভাই, বক্স হাশরের ময়দানে বলবে সে আমাকে কখনো কি দেয়নি, খালি ফেরত দেয়নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন, দেশের জন্য দোয়া করা, আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন না।